প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশবাংলা টিভি সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম স্বাস্থ্য অধিদপ্তরের বিরাট সাফল্য কোন জেলায় কেমন করোনা দেশে করোনায় মৃত্যুবরণকারী নারী পুরুষের হিসেব দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন এবারে বিস্তারিত স্বাস্থ্য অধিদপ্তরের বিরাট সাফল্য করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর তার কৌশলে সফল হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর যে কৌশল গ্রহণ করেছিল এবং যে কৌশলের জন্য করোনা পরীক্ষার জন্য মূল্য নির্ধারণ করেছে তা দৃশ্যত সফল হয়েছে শুরু থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কম পরীক্ষা নীতিতে এগোতে চাচ্ছিলেন এবং এজন্য তিনি আইডিসিআরকে দিয়ে দৈনিক মাত্র 100 নমুনা পরীক্ষা করেছিলেন যদিও এটা বৈশ্বিক প্রেক্ষাপটে একটি হাস্যকর ব্যাপার ছিল এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হতে থাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে দেশের বিভিন্ন স্থানে আরটিপিসিআর ল্যাব বসানো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর যে আরটিপিসিআর ল্যাব রয়েছে সেগুলোকে করোনা পরীক্ষার জন্য ব্যবহার শুরু করা হয় এর ফলে বাংলাদেশের করোনা পরিস্থিতির ভয়াবহতা চোখে পড়ে এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এই পরিস্থিতিতে বাংলাদেশে করোনার প্রকৃত অবস্থা বোঝার জন্য পরীক্ষার সংখ্যা বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছিল যে করোনা মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে টেস্ট টেস্ট এবং টেস্ট আমাদেরকে পরীক্ষা করতে হবে পরীক্ষা করে সংক্রমিতদের আলাদা করতে হবে সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করতে হবে তাদেরকে আইসোলেশনে নিতে হবে এটাই হলো করোনা মোকাবেলার একমাত্র স্বীকৃত পদ্ধতি এজন্যই বেশি করে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে যে বেশি পরীক্ষা করলে বেশি শনাক্ত হবে এবং এর ফলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তাদের গতি নড়বড় হয়ে যাবে তারা সমালোচিত হবেন এ কারণে তারা যত কম রোগী দেখানো যায় এবং মৃত্যু কম দেখানো যায় তার প্রাণবন্ত চেষ্টা করছেন যখন 18,000-এর বেশি নমুনা পরীক্ষা করা শুরু হলো তখন প্রতিদিন প্রায় 4,000-এর মতো রোগী শনাক্ত হলো এরপর থেকে পরীক্ষার সংখ্যা কমিয়ে দেওয়া হলো গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে মাত্র 13,871 জনের আর মোট পরীক্ষা করা হয়েছে 14,827টি এর আগের 24 ঘন্টাতেও পরীক্ষা হয়েছে 14,000-এর বেশি কিছু অর্থাৎ এক ধাক্কায় 4,000-এর বেশি পরীক্ষা কমিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এই সীমিত পরীক্ষার কৌশল অবলম্বন করেছে এবং এই সীমিত পরীক্ষা যেন বহাল থাকে সেজন্য তারা পরীক্ষার ফি ধার্য করে দিয়েছে সরকারি হাসপাতালগুলোতে গিয়ে পরীক্ষার মূল্য 200 টাকা এবং বাড়িতে গিয়ে পরীক্ষার মূল্য 500 টাকা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দরিদ্র মানুষ সরকারি হাসপাতালে গিয়ে 200 টাকা খরচ করে করোনা পরীক্ষা করবে এটা একটি অবাস্তব চিন্তা আবার মধ্যবিত্ত মানুষরা এই ভিড়ের জন্য যেতে আগ্রহী নয় তাদের ভরসার স্থল বেসরকারি হাসপাতাল কিন্তু বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে 3,000 টাকা এবং বাসায় বসে নমুনা পরীক্ষা করাতে খরচ হবে 4,500 টাকা এখন অনেকে পরীক্ষা থেকেই নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষার ফি নির্ধারণের পর থেকেই নমুনা সংগ্রহ কম হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর কম পরীক্ষা এবং কম আক্রান্ত দেখানোর কৌশল হিসেবে শুরুতেই যে আরটিপিসিআর মেশিনগুলো কেনা হয়েছিল সেগুলো কেনা হয়েছে 2009 সালের পুরনো মডেলের যেগুলোর কার্যক্ষমতা অনেক কম এবং সেগুলোতে চাইলেও বেশি পরীক্ষা করা যাবে না আর এখন এই মেশিনগুলো নষ্ট হওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী গত 24 ঘন্টায় 60টি পিসিআর মেশিনে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি প্রতিদিনই কোনো না কোনো মেশিন নষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি সাফল্য হচ্ছে তাদের আনা পিসিআর মেশিনের কিট প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হচ্ছে পুরনো মডেলের মেশিন হওয়াতে কিট প্রাপ্তি এখন দুরূহ হয়ে যাচ্ছে এই বাস্তবতায় এখন বাংলাদেশের করোনা পরিস্থিতি আসলে কি পর্যায়ে আছে ভালো না খারাপ আছে তা বোঝার উপায় নেই বাংলাদেশের করোনা পরিস্থিতিকে ধোয়াচ্ছন্ন করতে এবং করোনা পরিস্থিতি সম্পর্কে মানুষ যেন না বোঝে এবং সরকারি নীতি নির্ধারক মহলও যেন করোনা পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা না পায় সেজন্য ধূম্রজল সৃষ্টি করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর সফল হয়েছে এটা নিঃসন্দেহে স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিরাট সাফল্য কোন জেলায় কেমন করোনা দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 3,288 জন ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন 159,679 জন কোনো নির্দিষ্ট বিভাগ বা জেলা নয় বরং সারা দেশেই খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস এখানে আইডিসিআর এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 4 জুলাই 2020 এক নজরে দেখে নিন সারা দেশে কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত ঢাকা বিভাগ ঢাকা জেলা 3,106 গাজীপুর 3,270 কিশোরগঞ্জ 1,083 মাদারীপুর 738 মানিকগঞ্জ 603 নারায়ণগঞ্জ 5,148 মুন্সিগঞ্জ 1,944 নরসিংদী 1,280 রাজবাড়ী
457, ফরিদপুর 2047, টাঙ্গাইল 669, শরীয়তপুর 581, গোপালগঞ্জ 684, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম 8035, কক্সবাজার 2506, কুমিল্লা 3670, ব্রাহ্মণবাড়িয়া 733, খাগড়াছড়ি 237, লক্ষ্মীপুর 929, বান্দরবান 312, রাঙ্গামাটি 256, নোয়াখালী 2239, ফেনী 786, চাঁদপুর 1003, সিলেট বিভাগ, মৌলভীবাজার 414, সুনামগঞ্জ 959, হবিগঞ্জ 605, সিলেট 2550, রংপুর বিভাগ, রংপুর 983, গাইবান্ধা 288, নীলফামারী 353, লালমনিরহাট 126, কুড়িগ্রাম 149, দিনাজপুর 675, পঞ্চগড় 146, ঠাকুরগাঁও 206, খুলনা বিভাগ, খুলনা 1786, যশোর 555, বাগেরহাট 166, নড়াইল 153, মাগুরা 97, মেহেরপুর 59, সাতক্ষীরা 159, ঝিনাইদহ 165, কুষ্টিয়া 535, চুয়াডাঙ্গা 212, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ 1889, জামালপুর 542, নেত্রকোনা 534, শেরপুর 249, বরিশাল বিভাগ, বরগুনা 246, ভোলা 303, বরিশাল 1557, পটুয়াখালী 431, পিরোজপুর 214, ঝালকাটি 193, রাজশাহী বিভাগ, জয়পুরহাট 429, পাবনা 448, চাঁপাইনবাবগঞ্জ 101, বগুড়া 3199, নাটোর 215, নওগাঁ 540, সিরাজগঞ্জ 531, রাজশাহী 910। দেশে করোনায় মৃত্যুবরণকারী নারী পুরুষের হিসেব। দেশে করোনা ভাইরাসের নারীদের মৃত্যুর হার 20% ঘরে আর পুরুষদের মৃত্যুর হার 80% কাছাকাছি। গত 24 ঘন্টায় মৃত্যুদের মধ্যে পুরুষ 21 জন, পুরুষ নারী 8 জন। দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে 1997 জনে, এর মধ্যে পুরুষের সংখ্যা 1587 জন, যা শতাংশের হিসেবে মোট মৃত্যুর 79.47%। বিপরীতে মৃত্যুবরণ করা নারীদের সংখ্যা 410 জন, মোট মৃত্যুর 20.53%। অর্থাৎ করোনায় নারীর বিপরীতে পুরুষের মৃত্যুর সংখ্যা প্রায় 4 গুণের কাছাকাছি। বয়স বিশ্লেষণে দেখা যাচ্ছে দেশে করোনায় আক্রান্ত হয়ে 60-এর বেশি মৃত্যু হচ্ছে। মোট মৃত্যুর 43.52% বয়সই 60-এর বেশি। এরপরই রয়েছেন 50-এর। এখন পর্যন্ত 51-60 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার 29.4%, অন্যদের মধ্যে 41-50 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার 14-27%, 31-40 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার 7.41%, 21-30 বছর বয়সীদের মৃত্যুর হার 3.51%, 11-20 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার 1.20%, এবং 0-10 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার 60%। দেশে গত 8 মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে বেড়েই চলেছে মৃত্যু, এখন সেটা 2000 ছুঁতে চলেছে। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। করোনা পরিস্থিতি থেকে আমরা কবে রেহাই পাব, আপনাদের কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্যে এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।